সরি, নেটওয়ার্কের জন্য লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা কানেক্ট হয়ে যান। শয়তান চাইবে যে প্রত্যেকটা মুহূর্ত যাতে আমরা ঈশ্বরের প্রশংসা না করতে পারি। শয়তান চাইবে যাতে আপনি ঈশ্বরের সান্নিধ্যে না বসেন। শয়তান চাইবে যাতে আপনি আপনার মুখ থেকে যেন ঈশ্বরের গৌরব না করতে পারেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি তাদেরকে প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি, আপনারা আবার কানেক্ট হয়ে যান, যাতে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলছে, তুমি শয়তানকে প্রতিরোধ করো, সে তোমায় তো পলায়ন করিবে। তাই আজকে আমরা যিশুর নামে প্রভুর ধন্যবাদ করি। যারা ফেসবুক লাইভ আছেন, আজকে আমরা আবার প্রভুর ধন্যবাদের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে তাকে উচ্চকৃত মহিমান্বিত করব। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। কেননা ঈশ্বর, তিনি আমাদের হৃদয় মন আত্মাকে জানেন। তাই আজকে সবাই কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আজকে লিভিং ব্রেড, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য হচ্ছে তিনি জীবন্ত রুটি। আজকে এই জীবন্ত রুটির পার্ট টু অর্থাৎ লেকচার টু নিয়ে আমরা শুনব। আমরা ফেসবুক লাইভ দেখতে দেখতে 609 দিনে আমরা পদার্পণ করেছি। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আপনি আবার কানেক্ট হয়ে যান এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করবো। যারা আছেন, আসুন আমরা গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, যে ঈশ্বর কত মহিমাময়। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি, যে সত্যি ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেছেন, তার আত্মার চালনা দিয়েছেন। যতজন আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ প্রশংসা করবো। আপনারা কানেক্ট হয়ে যান এবং আপনিও মানুষের কাছে এই বাক্যকে শেয়ার করে দিন।
সত্যি মুক্তি দিলা ইসু নাম, শান্তি দিলা ইসু নাম। আজকে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আর সত্যি প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। जहाँ किसी के हम उड़ना उसे
আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। ঈশ্বর আমাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন। যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমাদের হৃদয়কে মনকে প্রভুর কাছে প্রস্তুত করি। প্রভু, এই আমি যতজন এই মুহূর্তে আছেন, আপনি আপনার জীবনটাকে প্রভুর কাছে ডেডিকেট করুন। প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাদের আবার একটা দিন দেখতে দিয়েছ, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আজকে প্রভু তুমি আবার একটা সুযোগ করে দিলে আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করার জন্য। প্রভু আজকে প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রভু আজকে 609 দিন তুমি আমাকে তোমার সান্নিধ্যে বসার সুযোগ করে দিয়েছো। প্রভু আমি কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই। প্রভু তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি যতদিন প্রভু আমার শ্বাস চলবে যেন আমি তোমার মহিমা কীর্তন করতে পারি। প্রভু প্রভু যে দায়িত্ব, যে বার্ডেন, যে বোঝা দিয়েছো প্রভু, যেন প্রভু আর মৃত্যু পর্যন্ত এই বার্ডেনকে আমি কমপ্লিট করতে পারি। প্রভু আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার হৃদয়, মন, আত্মা তিনি দেখছেন। প্রভু তিনি কত মঙ্গলময়। আজকে যতজন এই মুহূর্তে আছেন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, ঈশ্বর আপনার জীবনে পবিত্রতা চালনা দিতে চান, ঈশ্বর আপনার জীবনে নতুন দরজাকে তিনি খুলতে চান। ঈশ্বর বারবার করে দরজা আঘাত করছে। ঈশ্বরের বাক্য বলছে, প্রকাশিত বাক্য 3:20, আমি তোমাদের দুয়ারে প্রত্যেকটা দিন আঘাত করছি। যদি বিশ্বাস করে, কেউ যদি দ্বার খুলে দেয়, আমি তার হৃদয়তে প্রবেশ করি। সত্যি প্রভু আজকে এই মুহূর্তে অনেক মানুষের জীবন প্রভু আমাদের সেই প্রস্তরময় হৃদয়ের কাছে প্রভু কোনো ফল ধরছি না। প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি, প্রভু যিশুর নামে সেই প্রস্তময় হৃদয় থেকে তুমি দূরে সরিয়ে দিয়ে তাদেরকে মাংসময় হৃদয় দাও। প্রভু ইয়েস, প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর তোমার কাছে ডেডিকেট হতে চাই। সত্যি প্রভু তুমি কত সুযোগ দিয়েছ। প্রভু ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হৃদয় যে তুমি আমাকে জীবিত রেখেছ, আমি তোমার মহিমা কীর্তন করতে পারছি। ধন্যবাদ দিই প্রভু, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তোমায় ধন্যবাদ দিতে পারি, যে জিনিস তুমি আমাকে শিখিয়েছ, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো। আজকে প্রভু এই পরিস্থিতির মধ্য দিয়েও আমি তোমায় ধন্যবাদ দিই, যে তুমি আমাকে আবার সুযোগ করে দিলে তোমার মহিমা কীর্তন করা। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে প্রভু তোমার সান্নিধ্যে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তারা যেন বলতে পারে সর্ব পরিস্থিতির মধ্যে যেন আমি প্রভুকে ধন্যবাদ দিতে পারি। থ্যাংক ইউ জিসাস, প্রভু তুমি কত মহান ঈশ্বর। সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে প্রভু তুমি তোমার পবিত্রতার চালনা দাও, পবিত্রতার অনুগ্রহ দাও। প্রভু যিশুর নামে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু। থ্যাংক ইউ জিসাস দা হোলি স্পিরিট। প্রভু এই মুহূর্তে প্রভু যতজন প্রভু বলছে, প্রভু এই প্রভু আমি, তুমি আমাকে ব্যবহার করো, ঈশ্বর ব্যবহার করছে। যদি কেউ অসুস্থ ব্যক্তি থাকে, রাইট নাও প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করছো। কেউ যদি দুঃখার্থ থাকে, যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, ব্যাধি থাকে, সমস্যা থাকে, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। প্রভু তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। আজকে যে বাক্য বলবো প্রভু, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, তুমি আমাকে যোগাবে, আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা চালনা করো, বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন মানুষকে বোঝাতে পারি, এই বাক্যের রহস্য মানুষ যেন সহজভাবে বুঝতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো, সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া ভীতাশা রক্ষা করো। ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আমরা প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। ঈশ্বর আবার সুযোগ করে দিচ্ছেন তার সান্নিধ্যে বসার। আজকে লিভিং ব্রেড, ঈশ্বর হচ্ছেন জীবন্ত রুটি। আজকে সত্যি আমরা যদি ওল্ড টেস্টামেন্টে দেখি, যখন সেখানে প্রভুর দিন হয়,
প্রভুর সময় হয়। আর তখনকার দিনের লোকেরা মান্নাকে রেখে দিত, যেদিনকে সাব্বাত দিন তার আগের দিনকে মান্না তুলে রাখতো, সেদিনকে সাব্বাত দিনে যখন তারা ঘরে গিয়ে খেত নষ্ট হতো না। কিন্তু অন্য দিন তারা যদি এক্সট্রা সংগ্রহ করে রাখত সেদিনকে খাবার নষ্ট হয়ে যেত। কিন্তু দেখুন ঈশ্বরের মহিমা। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন বা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন, একটাই কথা বলতে চাই। জিসাস লিভিং ব্রেড, প্রভু যিশু জীবন্ত রুটি। আর যখন আমরা সেই প্রভু যিশু সেই আস্বাদকে পাব, প্রভু যিশুর স্বাদকে যখন পাব, আমরা কখনো কিন্তু সেই স্বাদ থেকে আমরা দূরে সরে যাব না। আমরা ঘুরে ফিরে আমাদের জিনিসে যখন কোনো জিনিস ভালো লাগে তখন আমরা কি করি, আমরা বারেবার সেই জায়গাতে যাই, কেননা সেখানকার জিনিস ভালো লাগে। আজকে প্রভু যিশু হচ্ছেন স্বাদযুক্ত খাবার। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, প্রভুকে বলুন, হ্যাঁ প্রভু আমি ধন্যবাদ দিই যে আমি লিভিং ব্রেড, আমি জীবন্ত রুটির সন্ধান পেয়েছি। কতজন জীবন্ত রুটির সন্ধান পেয়েছে? ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি জীবন্ত রুটি খাও তুমি কখনো মরবে না। ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি জীবন্ত রুটি খাও তুমি অনন্ত জীবন পাবে। তুমি যদি জীবন্ত সেই রুটি খাও তাহলে ঈশ্বরের বাক্য বলছে তুমি আমার সঙ্গে থাকবে, মহিমা কীর্তন করবে। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই জীবন্ত রুটি প্রভু যিশু। তাই আমরা বাইবেল আমরা যদি দেখি, যদি আমরা জিসকে তার 4:9 যদি দেখি, আর সেখানে সেখানকার দিনের ঘটনাটা আমরা বলতে চাই আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, সেখানে ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি যে ঈশ্বর বাক্য বাইবেল আমাদের কি বলে, আমরা জিসকেল এজাকিয়েল চ্যাপ্টার 4:9 যারা আছেন, আমি এই মুহূর্তে প্রত্যেকজনকে বলছি আপনারা ওই বাক্যকে খোলার জন্য। ঈশ্বরের বাক্য বলছে আর তুমি আপনার কাছে গম, জব, মাস, মুসুরি, কঙ্গু ও জনরা লইয়া সকলে একত্র পাত্রে রাখো এবং তার দ্বারা রুটি প্রস্তুত করো, যতদিন পার্শ্বে শয়ন করিবে ততদিন অর্থাৎ 390 তা ভোজন করিও। দেখুন এইখানে 390 রুটি নষ্ট হয় না। আচ্ছা বলুন তো আপনাদের কাছে আবার প্রশ্ন করি, এইখানে 390 তা ভোজন করিও, ঈশ্বরের বাক্য বলছে। তাহলে সেখানে যখন রুটি তৈরি করবে, আর এখানে বলছে তার দ্বারা রুটি প্রস্তুত করে যতদিন পার্শ্বে শয়ন করিবে ততদিন অর্থাৎ 390 তা ভোজন করিও। আচ্ছা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, রুটিকে ভালো রাখার সহজ উপায় কি? রুটি যে এই এতদিন বেশি থাকে, সুন্দরভাবে থাকে, টাটকা থাকে, কেন, কি জন্য, কেউ কি বলতে পারেন? সহজ আপনাদের কাছে আবার সেই মেমোরি প্রশ্ন করলাম যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, রুটি ভালো রাখার এবং ভালো রাখার জন্য কি জিনিস ইউজ করা হয় যাতে রুটিটা ভালো থাকে? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আপনারা বলতে পারেন, আপনারা যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ, রুটিকে ভালো রাখার কি জিনিস ইউজ করে রুটিকে ভালো রাখার জন্য? এখানে বলছে কত, অর্থাৎ 390 তা ভোজন করি, মানে রুটি তৈরি করার পর 390 মানে হচ্ছে লং লাইফ। তখনকার দিনে রুটিকে ভালো রাখার সহজ উপায় কি রাখতো, সেখানে কি করতো রুটিতে যারা এই মুহূর্তে আছেন,
আপনাদের কাছে আবার প্রশ্ন করলাম, কেননা আপনারা প্রত্যেকজন এই বড়দিনের মাসকে কেক বানাতে দেবেন। আর কেককে বহুদিন রাখার জন্য অনেক কিছু প্রসেস আপনারা করেন। কি করেন আর কেককে ভালো রাখার জন্য, রুটিকে ভালো রাখার জন্য যারা আছেন? ইয়েস, থ্যাংক ইউ পাস্টার পরিতোষ মণ্ডল। ইস্ট, আমরা রুটির মধ্যে ইস্ট মেশানো হয়, কেকের মধ্যেও মেশানো হয়, যাতে রুটির মধ্যে ফানগাস বা ফানগাস না পড়ে, ছত্রাক যাতে না পড়ে, তার জন্য রুটির মধ্যে ইস্ট মেশানো হয়। আর থ্যাংক ইউ পাস্টার পরিতোষ মণ্ডল আর তিনি আপনার উত্তর দেওয়ার জন্য। রুটিকে লং লাইফ, সেখানে আমরা যদি কেক খাই বা যে কোনো ময়দার টাইপের জিনিস যদি খাই, বেশি দিনকে রাখার জন্য তার মধ্যে যেন ছত্রাক না জন্মায় তার জন্য ইস্ট ব্যবহার করা হয়। আর ইস্টটা রুটিকে ফুলতেও সাহায্য করে, ইস্ট রুটিটাকে কি করে সতেজ রাখে। তো তখনকার দিনে বাইবেলের মধ্যে ইস্টের কথা মানে লেখা আছে যে রুটির মধ্যে ইস্ট মেশানো হতো আর সেটা অনেকদিন থাকা যায়। তাই বাইবেল আমরা যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আমরা শুনছি যে রুটির মধ্যে, পাউরুটির মধ্যে বা ব্রেডের মধ্যে ইস্ট মেশানো হয়। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি শয়ন করবে ততদিন 390 দিন তা ভোজন করিও। এইখানে একটা উপায়, আজকে বর্তমান জগতে আমরা বিভিন্ন জায়গা দেখি মাছকে টাটকা রাখার জন্য ফরমালিন ইউজ করা হয়, তাই না? তো মাছ যাতে টাটকা থাকে অনেকদিন, অনেকজন সেখানে জল দিয়ে মিশিয়ে দেয় মাছের গায়ে আর মাছটাকে দেখে মনে হবে সদ্য টাটকা, কিন্তু অনেকদিনের মাছ। তো ঠিক পাউরুটিকে লং লাইফ রাখার জন্য ইস্ট মেশানো হয়। আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর কাছে আমরা চাই যাতে এই বাক্য নিগূঢ় তত্ত্ব আমরা যেন আরো জানতে পারি। নেক্সট, ঈশ্বর তিনি আমাদেরকে শেখালেন যে লিভিং ব্রেড, যদি আমাদের দেখতে হয় ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত এখানে ঈশ্বর তিনি কি করলেন, রুটি, রুটি আমরা বারেবার করে বলছি লিভিং ব্রেড মানে হচ্ছে জীবন্ত রুটি। আজকে জীবন্ত রুটির সঙ্গে যিশুর সম্পর্ক কি এই বিষয় নিয়ে বারেবার করে আপনাদের বলছি লিভিং ব্রেড মানে হচ্ছে জীবন্ত রুটি। আপনারা কোনোদিন শুনেননি আমরা জীবন্ত রুটি সম্বন্ধে? তো আজকে ঈশ্বর তিনি আমাদেরকে, আমরা বাইবেল খুলব, মতিলিখিত সুসমাচার তার 26:26 দেখব বাইবেল আমাদের কি শেখায়। ম্যাথিউ চ্যাপ্টার 26:26 আমরা যাব ঈশ্বরের বাক্য, মতি 26:26। মতি তার 26:26 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, পরে তারা ভোজন করিতেছেন এমন সময় যিশু রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদেরকে দিলেন আর কইলেন লও ভোজন করো ইয়া আমার শরীর। তাহলে দেখুন প্রভু যিশু তিনি শিষ্যদেরকে বলছেন লিভিং ব্রেড হচ্ছে স্বয়ং নিজে। তিনি কি করছেন, সেই রুটিকে নিয়ে তিনি ভাঙলেন, ভেঙে যখন শিষ্যদের দিলেন বলছেন নাও তোমরা খাও এইটা আমার শরীর। তাহলে দেখুন প্রভু যিশু হচ্ছে লিভিং, প্রভু যিশুর বাক্য হচ্ছে লিভিং, প্রভু যিশুর বাক্য হচ্ছে জীবন্ত, প্রভু যিশু স্বয়ং জীবন্ত, তিনি বলছে এইটা আমার শরীর তোমরা খাও। আমরা যখন রুটি খাই তখন আমরা প্রভুর শরীরকে খাই, আমরা যখন সেই জল খাই প্রভুর রক্তের পানীয়কে খাই, তাই কি না? তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর তিনি নিজে ভাঙলেন, কি বললেন, পরে তারা ভোজন করিতেছে এমন সময় যিশু রুটি লইয়া ধন্যবাদ ভাঙিলেন, শিষ্যদেরকে দিলেন আর কইলেন লও ভোজন করো ইয়া আমার শরীর। তাহলে দেখুন ঈশ্বর স্বয়ং হচ্ছে লিভিং আর তিনি কি করছেন, আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার জন্য, আমাদেরকে ইটারনাল লাইফ দেওয়ার জন্য তিনি বলছেন এইটা হচ্ছে আমার রুটি তোমরা খাও এবং লং লাইফ।
মৃত্যুদিন পর্যন্ত বাঁচো, তাই না? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আজকে আমাদের জীবনকে তিনি বলছেন, আই এম দ্য ব্রেড, আমি জগতের রুটি। আমরা অনেকজন যিশুকে খাই না। হ্যাঁ, যদি যিশু যদি ব্রেড হয় তাহলে আপনি কি যিশুকে খান? খাই না। যিশু বাক্যের মাধ্যমে, যিশু প্রার্থনার মাধ্যমে আমরা সবসময় যিশুর সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকি। বাইবেল আমরা যদি পরে পর বারে বার করে দেখি, ঈশ্বর তিনি আমাদেরকে বিভিন্ন ভাবে বলছেন, আই এম দ্য ব্রেড, এবং তিনি সেই রুটি নিয়ে ভাঙলেন এবং শিষ্যদের বলে এটা আমার শরীর। তাহলে আমরা যখন প্রত্যেকজন যখন চার্চে যখন প্রভুর রুটিকে ভাঙা হয় তখন আমরা কি খাই? প্রভুর শরীরকে খাই, দেহকে খাই। যদি আপনি প্রভুর দেহকে খান, প্রভুর রুটি যদি খান, তাহলে এই দেহর মধ্যে কে আছেন? ঈশ্বর আছেন। কেন আপনি ঈশ্বরকে খেয়েছেন? যদি রুটি যদি বলছে যে ঈশ্বরের দেহ, তাহলে আপনি ঈশ্বরকে খাচ্ছেন এবং আপনার ভেতর দিয়ে কি বেরোচ্ছে? আপনার ভেতর দিয়ে খারাপ কথা আপনি কি করছেন? এক এক সময় প্রভু যিশু আমাদের শরীরের মধ্যে যদি থাকে তাহলে আপনি এই মুখ দিয়ে কত কিছু খাচ্ছেন। কেউ অ্যালকোহল খাচ্ছেন, কেউ সিগারেট খাচ্ছেন, কেউ বিড়ি খাচ্ছেন, কেউ নেশা করছেন। তাহলে দেখুন, আজকে যদি আপনি যিশুর রুটিকে খাওয়া মানে যিশুকে খাওয়া, যিশু তাহলে আমার মধ্যে আছে, আমার শরীরের মধ্যে আছে, ধমনী রক্তের মধ্যে মিশে আছে, তাহলে আমার সতর্কভাবে বুদ্ধিপূর্বক আমার এই শরীরকে ব্যবহার করতে হবে। এই জন্য বাইবেল বলছে তোমার এই শরীরকে নষ্ট করার ক্ষমতা তোমার নাই। বাইবেল বারে বার করে বলছে আমরা এই শরীরকে নষ্ট করি, কেননা বাইবেল বলছে তোমরা কি জানো না তোমাদের শরীর ঈশ্বরের মন্দির এবং সেই মন্দিরে ঈশ্বর বাস করেন। যদি আমার শরীর, আমি যদি ঈশ্বরের রুটি খাই তাহলে আমার শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির, আর এই মন্দিরে কে থাকেন? স্বয়ং ঈশ্বর বিরাজমান। যদি আপনার শরীরের মধ্যে যদি ঈশ্বর বিরাজমান হন, আপনি আপনার শরীরটাকে কিভাবে ইউটিলাইজ করছেন, আপনার এই শরীরটাকে কিভাবে ব্যবহার করছেন, চিন্তার বিষয়। আপনারা আসবো, আমরা কি করবো এই শরীরটাকে আমরা ডিসেম্বর মাসে অপবিত্র করে তুলি। বিভিন্ন রকমের নেশা, সে অ্যালকোহল হতে পারে, সে হুকা হতে পারে, সে সিগারেট, তামাকু, গুটকা, আর এই শরীরকে আমরা প্রত্যেকটা দিন নষ্ট করছি। তাই আজকে যারা আছেন, আপনি যদি আপনি যিশুকে খান, যদি যিশুর শরীরকে খান, তাহলে এই শরীরের টেক কেয়ার, যত্ন নেবার দায়িত্ব কিন্তু আপনার। যাতে আপনি আপনি যখন যখন নতুন গাড়ি কেনেন, যখন আপনি নতুন কিছু কেনেন, বা ঘরের মধ্যে যখন নতুন কিছু আপনি নিয়ে এলেন, আপনি কিভাবে টেক কেয়ার করেন? আপনি কি এলাফেলা রাখেন? না, আপনি বারে বার করে যদি একটা ঘরের যদি পেন্ট করেন, আপনারা ক্রিসমাস দিনে আপনারা অনেকজন বাড়ি পেন্ট করেন, রং করেন, আর আপনি লক্ষ্য রাখেন যাতে সেই পেন্টের মধ্যে যেন কেউ আঁচড় না কেটে দেয়। আপনি যদি একটা গাড়ি কেনেন, বারে বার করে গাড়িটাকে সতর্কভাবে চালান যাতে গাড়িটার মধ্যে কেউ আঁচড় না দেয়। আপনি যদি কোনো কিছু কিনছেন জিনিস, সে যেই হোক না কেন, মোবাইল, আপনি একটা মোবাইল ফোন কিনলেন বড়দিনে, আপনি মোবাইল ফোনটা কিনে নেওয়ার পর মোবাইল ফোনটাকে যত্ন করেন যাতে সেই মোবাইল ফোনটা পড়ে না যায়, সেই মোবাইল ফোনটা কোনো জায়গায় ক্র্যাচ না হয়, দাগ না কাটে, আর আপনি কিন্তু খুব সতর্কভাবে মোবাইলকে ইউজ করেন। আমরা যা কিছু নতুন কিনি আমরা বারে বার করে কেয়ারফুল, আমরা তাকে কি করি যাতে আঁচড় না লাগে, দাগ না লাগে, পড়ে না যায়, আমরা খুব যত্ন সহকারে ব্যবহার করি। যদি আপনি যদি প্রভু যিশুর রুটিকে খান, তাহলে আপনার এই শরীর প্রভুর শরীরকে কিভাবে রাখার দায়িত্ব আপনার নয়, আমার নয়। হ্যাঁ, আমার এই শরীর যেন আমরা অপবিত্র না করি, এই শরীর যেন কোনো দাগ না লাগে আমার জীবনে, আমাকে সেইভাবে কিন্তু চলতে হবে জীবনে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই শরীরটাকে টেক কেয়ার করতে হবে, এই শরীরটাকে যত্ন করতে হবে, এই শরীরটাকে আপনাকে যে ঈশ্বরের শরীর, যে এইটাকে আমাকে কি করতে হবে, কেয়ারফুলভাবে আমাদের করতে হবে, রাখতে হবে। ঈশ্বর আপনাকে শরীর দিয়েছে বলে আপনি যাচ্ছে তাই করবেন, সেটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। তাই বাইবেল আমাদেরকে এই কথা বলছে,
আমরা যদি মতিলিখিত সুসমাচার 7 অধ্যায় 9 পদে যাই আর দেখুন ম্যাথিউ চ্যাপ্টার 7 ভার্স 9 মতি 7 অধ্যায় 9 পদ যদি যাই আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে তোমাদের মধ্যে এমন লোক যে আপন পুত্রকে রুটি চাইলে তাকে পাথর দিবে তাহলে দেখুন আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছে কেউ রুটি চাইলে তাকে পাথর দেয় না রাস্তার মধ্যে কোনো ভিখারি যদি আপনার কাছে রুটি চায় আপনি কিন্তু তাকে রুটি দেন যদি রুটি না থাকে আপনি কিন্তু পেট ভরে তাকে খাওয়ার চেষ্টা করেন বা আপনি তাকে তাকে কিছু দেন খাওয়ার জন্য তাই বাইবেল যদি আপনি যদি মন্দ হয়েও যদি মানুষের পাশে দাঁড়ান তাহলে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তোমাদের মধ্যে এমন কে আছে যে আপন পুত্র রুটি চাইলে তাকে পাথর দেবে আমরা কখনো কিন্তু দিই না আমরা তাকে কি করে রুটি দিই তাই আজকে যারা আছেন জিসাস ইজ লিভিং ব্রেড প্রভু যিশু জীবন্ত রুটি আর এই যতজন আমরা আছি প্রভুর ধন্যবাদ করি আমাদের এই বাক্য যখন আমরা শুনছি তিনি কিন্তু আমাদেরকে পাথর দেবেন আমাদের রুটি দেন তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত সকাল থেকে যখন আমি প্রভুর ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব মহিমা কীর্তন করি এই আছে ঠিক সন্ধ্যের সময় বিভিন্ন রকম ভাবে যাতে আপনাদের সামনে আমি না বসতে পারি তাই না কেননা আমি জানি প্রভু যিশু তিনি আমাকে বহন করছে আপনি বিশ্বাস করেন কিনা যে ঈশ্বর প্রভু যিশু আপনাকে বহন করছেন কতজন বিশ্বাস করেন যে হ্যাঁ প্রত্যেকটা দিন যিশু আপনাকে বহন করছে কতজন বিশ্বাস করেন বিলিভ করেন তো যিশু আপনাকে বহন করছে ইয়েস বহন করছে তিনি জানেন আপনার চিন্তা ভাবনা আপনার কাজ সব কিছু জানেন আর যখন আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আর আমি যখন প্রত্যেকটা মুহূর্তে সকাল থেকে আজকে আমরা বেড়েছিলাম অনেকগুলো কাজ কাজ নিয়ে আর শয়তান বারবার করে ডিস্টার্ব করে যাতে আপনি ঈশ্বরের গৌরব না করতে পারেন আপনারা দেখেছেন আমরা ফেসবুক লাইভ যখন প্রথম স্টার্ট করলাম সেটা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল শয়তান চায় যাতে ঈশ্বরের মহিমা না করতে পারি শয়তান চায় যাতে ঈশ্বরের গৌরব না করতে পারি কিন্তু আমরা কি করব শয়তানকে কি করব প্রশ্রয় দেব না সেই জন্য জাকব তার 4 অধ্যায় 7 পদে বলছে তুমি শয়তানকে প্রতিরোধ করো সে তোমায় তো পলায়ন করিবে আমরা এক এক সময় কি করি শয়তানকে প্রশ্রয় দিয়ে দিই আর শয়তানকে যখন প্রশ্রয় দিয়ে দিই শয়তান আস্তে আস্তে গ্রাস করতে থাকে তাই আজকে যারা এই মুহূর্তে আছেন প্রত্যেকটা মুহূর্ত সকাল থেকে আমি রাত পর্যন্ত বেরিয়েছিলাম হঠাৎ পরে আজকে সকাল থেকে আমার ওয়াইফের শরীর খারাপ আর যখন আমি দেখলাম যে সন্ধ্যাবেলা যখন বাড়িতে এলাম খুব বাড়াবাড়ি তার আবার সেই পেটের যন্ত্রণা আমি সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির তখন আমি বাইরে ছিলাম আমি তখন বললাম যে ডাক্তার তাকে চেক আপ করছে সেই ডাক্তারের কাছে নিয়ে যাও সেই ডাক্তার কিছু ওষুধ দেবার পর তাতেও সে পেটের যন্ত্রণা তার কমেনি সঙ্গে সঙ্গে আমি একটু সিদ্ধান্ত নিলাম প্রভু আমি কি করব সঙ্গে সঙ্গে কি করলাম আপনাদের এই লাইভে বসার আগে আমার ওয়াইফকে হসপিটালে অ্যাডমিশন করে আমি এই লাইভে এসে বসেছি কেন কেননা আমি প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ইয়েস আমি প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমার ওয়াইফকে আমি আজকে হসপিটালে অ্যাডমিশন করিও আপনাদের সান্নিধ্যে এই জন্য বসেছি আমি কিন্তু কোনো মানুষকে না আমি যিশুকে যিশুকে কমিটমেন্ট করেছি হ্যাঁ প্রভু জীবনে আমি তো পর্যন্ত আমি তোমার গৌরব করব যতদিন আমার শ্বাস চলবে আই অ্যাম ডিসাইডেড টু ফলো জিসাস নো টার্নিং ব্যাক আমি মনস্থ করেছি যিশুতেই চলিব তাহলে জীবনে আপনি যখন চলতে যাবেন অনেক কিছু বাধা বিঘ্ন আসবে কিন্তু সেইটাকে অতিক্রম করে যিশুর নামে এগিয়ে যেতে হবে কেননা ঈশ্বর বলছেন আমি জীবন্ত রুটি আমি তোমার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছি আমি কিন্তু আজকে যখন আমার ওয়াইফকে যখন আমি অ্যাডমিশন করে আপনাদের সান্নিধ্যে এসে আবার বসেছি আমি লাইভে কেননা আমি যে ঈশ্বরে আরাধনা করি সে জীবন্ত খ্রিস্ট প্রভু যিশু ঈশ্বরের বাক্য বলছে তুমি তার রাজ্য ধার্মিকতার জন্য প্রথমে সন্তুষ্ট আমরা সবাই মতি তার 6:33 কে মানি সবাই কিন্তু মানি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনার জীবনে সমস্যা আসে তখন কি বলতে পারেন হ্যাঁ আমি তার রাজ্য ধার্মিকতার জন্য প্রথমে আছি তারপরে ঈশ্বর আমার জীবনে জানবে
আজকে যারা আছেন লিভিং ব্রেড, ঈশ্বর হচ্ছেন জীবন্ত রুটি, আর সেই জীবন্ত রুটির কথা যখন আপনাদের বলছি, ইউ আর দ্য লিভিং ব্রেড, তখন আপনার জীবনে অনেক কিছু আসতে পারে, সমস্যা, কষ্ট, দুঃখ, ডোন্ট টার্ন ব্যাক, আপনি কিন্তু পেছনে সরে যাবেন না। অনেক মানুষ কি করে, আমরা দুঃখের কাছে, অসুস্থতার কাছে, সিকনেসের কাছে, হতাশার কাছে আমরা মাথা নত করে দিই। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি আমাকে উন্নত করো আমিও তোমাকে উন্নত করব, তুমি যদি পৃথিবীর মাঝে যদি আমাকে স্বীকার করো আমি পিতার সামনে তোমাকে স্বীকার করব। তাই প্রভুর ধন্যবাদ করি। আমি ঠিক 7:45 আমি 8:00 তাকে অ্যাডমিশন করিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি এখানে এসে প্রভুর সান্নিধ্যে বসেছি। কেননা আমি কার কথা, আমি জীবন্ত খ্রিস্ট প্রভু যিশুর কথা আমি মানুষের কাছে বলতে চাই। তাই আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি জানেন, ঈশ্বর আপনার চিন্তা ভাবনাকে জানেন। তাই বলছে ঈশ্বর তোমার, তুমি যখন মন্দে হো, তোমার ছেলে যখন চায় রুটি, কখনো তুমি পাথর দেবে না। আজকে ঈশ্বর জানেন তিনি আমার পরিস্থিতি, ঈশ্বর জানেন, কিন্তু আমি যখন প্রভুর কাছে বলি প্রভু এই আমি, ঈশ্বর বলছেন ডোন্ট ওয়ারি, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া, ইয়েস, আমি বিশ্বাস করি, আমি জানি, কেননা 30 বছর জীবনে অনেক সমস্যা, অনেক কঠিন পরিস্থিতি এসছে, কিন্তু আমি প্রভুকে জানি, আমি প্রভুর মহিমা কীর্তন করব, যতদিন শ্বাস চলবে আমি তার মহিমা কীর্তন করব, যা কিছু হোক না কেন, জিসাস ইজ মাই ফার্স্ট লাইফ, প্রভু যিশু আমার জীবনে প্রথম, সে জীবনে যাই কিছু ঘটুক না কেন, এটা জোর গলায় বলতে পারি, কেননা এই 30 বছরের অভিজ্ঞতাতে আমি প্রভুকে প্রথম জায়গা সর্বদা সর্ব অবস্থার মধ্যে সবসময় প্রথমে রাখি। তিনি আমাকে লজ্জিত করবেন না, আমি বিশ্বাস করি, আমি লিভিং ব্রেড, আমি প্রত্যেকটা দিন লিভিং ব্রেড খাচ্ছি, ইউ মাই স্ট্রং, তিনি আমাকে শক্তি দিলে আমি সকলে কিছু করতে পারি। হালেলুইয়া, আজকে প্রভুর কাছে চান, হ্যাঁ প্রভু আমি সেই লিভিং ব্রেড চাই, যাতে আমি প্রত্যেকটা দিন তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার মহিমা কীর্তন করতে পারি। ঈশ্বর আপনাকে জানে, ঈশ্বর আপনাকে জানে, কেননা তিনি আমাকে শক্তি দিয়েছেন, আমি সকলেই কিছু করতে পারি। তাই প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে জানেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি, যে ঈশ্বর প্রেমময় রাজা, তিনি প্রেমময় রাজা। বাইবেল আমরা একটা বাক্য দেখব, আর সেখানে বাইবেল আমাদের কি বলছে, আমরা 1 কুরিন্থীয় তার 11:27 দেখবো, 1 কুরিন্থীয় 11:27 পরমেশ্বর কা বচন ক্যা বোল রে দেখিয়ে, 1 কুরিন্থীয় 11:27 মে পরমেশ্বর কা বচন দেখ রে ক্যা বোল রে, 1 কুরিন্থীয় 11:27, 1 কুরিন্থীয় 11:27 মধ্যে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে, কি বলছে, অতএব যে কেউ অযোগ্য রূপের প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, প্রভুর শরীর ও রক্তের দায়ী হইবে। আমরা এক এক সময় প্রভুর শরীরকে অযোগ্য ভাবে, আমরা প্রভুকে এক এক সময় অযোগ্য স্থান দিই, যোগ্য স্থান দিই না, আমরা প্রত্যেকজন নিজেকে খ্রিস্টান বলি কিন্তু প্রভু যিশুকে যোগ্য সম্মান আমরা দিই না। বাইবেল আমাদেরকে এই জন্যই বলছে, অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, প্রভুর শরীর ও রক্তের দায়ী হইবে। সত্যি কি, আপনি তো প্রত্যেকটা দিন প্রভুর ভোজ নিচ্ছেন, আর এই যখন প্রভুর ভোজ নিচ্ছেন, এই শরীরটা হচ্ছে প্রভুর, তিনি আপনাকে চালনা করছেন। আপনি কি প্রভুর কাছে সেই ক্যাজুয়াল, হ্যাঁ কমিউনিয়ন নিতে হয়, আপনি চলে গেলেন, আমরা অনেকজন মানুষ দেখি যে শেষ সময় এসে ঠিক টাইমে কোন সময় চার্চে কমিউনিয়ন দেব হয়, ঠিক টাইমে সেই টাইমে গিয়ে আমি কমিউনিয়ন নিয়ে চলে গেলাম, তাহলে কি আপনি কি প্রভুর কাছে সেই অযোগ্য রূপে কমিউনিয়ন নিচ্ছেন না? আমরা সারাদিন আমি বসলাম না, আমরা কি করলাম, কমিউনিয়ন সময় ঠিক টাইমে এলাম, কমিউনিয়নটা নিলাম, চলে গেলাম, তাহলে আমরা অযোগ্য রূপে প্রভুর শরীর এবং রুটিকে খাচ্ছি। যদি আপনি প্রভুর রুটিকে যদি যোগ্য রূপে খান, ঈশ্বর বলছেন তুমি ইটারনাল লাইফ, অনন্ত জীবন পাবে। আজকে অনেক মানুষ আছে, আমরা প্রভুর কাছে
প্রভুকে আমরা খুব ছোট করে দিয়েছি, খাটো করে দিয়েছি। প্রভুর সময় প্রভুর কাছে আসি মতলবে, প্রভুর কাছে আসি যখন সমস্যা পড়ি, দুঃখ থাকে, কষ্ট থাকে, তখন প্রভুর কাছে এসে প্রার্থনা করি। আর যখনই আমাদের জীবনে সবকিছু ঠিক থাকে আমরা ধন্যবাদ দিতে পারি না, আমরা এরকম অকৃতজ্ঞ, কারণ আমরা প্রত্যেকটা দিন প্রভুকে নিয়ে ছেলে খেলা করছি। আজকে যারা আছেন অযোগ্য রূপে কি আপনি প্রভুর রুটি খাচ্ছেন, প্রভুর পান পাত্র পান করছেন? কামিং সানডেতে আপনারা 19 তারিখে সবাই চার্চে যাবেন। হ্যাঁ, আপনি যখন চার্চে যান, রুটি খান, একটা প্রতিজ্ঞা করেন। কি প্রতিজ্ঞা বলুন তো? আপনাদের কাছে আবার একটা মেমোরি ভার্স দিলাম যারা এই মুহূর্তে আছেন। আপনি যখন কমিউনিয়ন সার্ভিস নেন, যারা ব্যাপটাইজ মেম্বার, আমি ব্যাপটাইজ মেম্বার ছাড়া অন্য তো কাউকে বলছি না, আপনারা যারা প্রভুর সান্নিধ্যে প্রত্যেকদিন কমিউনিয়ন নিচ্ছেন, আপনি একটা প্রতিজ্ঞা করেন। কি প্রতিজ্ঞা? কতজনের মনে আছে? আপনাদের কাছে মেমোরি ভার্স, আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325943535369। আপনি প্রতিজ্ঞা করেন, কতজন যারা আছেন এই মুহূর্তে, যারা আছেন যারা নিজেকে বলেন আমি বিলিভার খ্রিস্টান, আমি খ্রিস্টান, যারা বলেন নিজেকে, আপনি যখন কমিউনিয়ন প্রভুর সেই রুটি এবং পানপাত্রে যখন একসঙ্গে পান করেন, একটা প্রতিজ্ঞা করেন। আপনারা কতজন জানেন সেই প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা করেন যারা আছেন ফেসবুক লাইভ? আমি আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325943535369। আপনি কি প্রতিজ্ঞা করেন? আপনি যখন প্রভুর রুটি এবং পানপাত্রে পান করেন, প্রতিজ্ঞা করেন? যারা ফেসবুক লাইভ দেখছে আপনি কি প্রতিজ্ঞা করেন? যারা আছেন আমাদের নাম্বারে ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন 9903111325943535369। আপনি যখন রুটি নেন এই প্রতিজ্ঞা করছেন, আপনি কি প্রতিজ্ঞা করেন? যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন, আপনি চিন্তা করুন কি প্রতিজ্ঞা করেন। যারা আছেন আপনি বলতে পারেন, যারা আছেন বলতে পারেন, আপনি প্রতিজ্ঞা করেন। যারা আছেন আপনার কাছে প্রশ্ন, আপনি যখন প্রভুর রুটি এবং পান পাত্রে পান করেন, আপনি একটা প্রতিজ্ঞা করেন, কি প্রতিজ্ঞা করেন? কেউ যদি আসেন আপনি ডাইরেক্ট অনলাইনে এসে বলতে পারেন বা আপনি কমেন্ট করতে পারেন, কি প্রতিজ্ঞা করেন? প্রভুর রুটি যখন খান আপনি প্রতিজ্ঞা করেন। যারা আছেন অনায়াসে বলতে পারেন কি প্রতিজ্ঞা করেন। যারা আছেন আপনি কমেন্ট করতে পারেন বা ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন। এক এক সময় অনেক মানুষ কমেন্ট করতে পারেন আর লেখার খুব তাড়াতাড়ি হাত নেই, তারা অনেকজন লিখতে পারে, আমি এক এক সময় আমি তাড়াতাড়ি উত্তর দিতে পারি না, অনেকজন খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারে, কিন্তু আমার মনে হয় কথা বলাটা শ্রেয়। আপনি কথা বলতে পারেন, আপনি বলতে পারেন 9903111325943535369। যারা আছেন আপনি বলতে পারেন, কি দেন, কি প্রতিজ্ঞা করেন? প্লিজ কাম, তাড়াতাড়ি আসুন, লজ্জা পাবেন না। মানুষ মাত্র ভুল হয়, আবার আমরা সংশোধন করে নেব, শিখে নেব। কেউ যদি আছেন অনলাইনে আপনি বলতে পারেন, আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। আপনি প্রতিজ্ঞা করেন, কি প্রতিজ্ঞা করেন? अब जब परमेश्वर के पास रोटी और वो कटोरा से पानी को जब पीते हैं, तब एक क्या करते, प्रतिज्ञा करते हैं। क्या प्रतिज्ञा? कोई आदमी बोल सकते हैं, आ जाइए जल्द से जल्द, अपना प्रत्येक जन कम्युनियन नेन तो जरा विश्वासी अपनी आई कमिंग संडे थे 19 तारीख को अपने नेवन कम्युनियन, किंतु प्रतिज्ञा करें।
কেউ যদি বলতে চান আমাদের নম্বরে এসে ফোন করুন 9903111325 9433536699। ये दो नंबर में बात करिए। সরি একটা নম্বর অফ হয়ে গেছে, আমি আরেকবার রিকানেক্ট করছি। ওকে, লাইন এসছে, আপনারা ফোন করতে পারেন। সরি, হ্যাঁ জয় যীশু বলুন। না, মৃত্যুকে প্রচার করা, স্মরণ করা বলছে না ওখানে, এখানে বলছে কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যুকে প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসে। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা ধন্যবাদ দিই, আজকে আমরা সেই উত্তর পেয়ে গেছি। আমরা সিস্টার অনিতা মন্ডল দিয়েছে, যে পর্যন্ত তিনি না আইসে তার মৃত্যুকে প্রচার করিয়া থাকো। তাহলে আজকে, হ্যাঁ জয় যীশু বলুন। হ্যাঁ জয় যীশু, হ্যাঁ আমরা যখন রুটি হাতে নিই তখন আমরা বলি যে আমাদের পাপ থেকে, আমরা যা পাপ করছি পাপ থেকে ক্ষমা করবার জন্য। না সিস্টার, হলো না উত্তরটা। আপনি প্রথম করিন্থীয় 11 অধ্যায় 26 পদ আপনি খুলে দেখুন। 26 পদ, হ্যাঁ 26 পদে কি লেখা আছে পড়ুন, কি লেখুন আপনি দেখে নিন। বলুন পড়ে ওটা কি লেখা আছে। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 26 পদ, পয়লা করিন্থীয় পদে লেখা আছে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো ততবার প্রভু মৃত্যু প্রচার করিয়া থাকো। হ্যাঁ, যে পর্যন্ত তিনি না আসিবেন। তাহলে এবার বুঝতে পারলেন প্রভু কি দায়িত্ব দিয়েছেন। আমাদের তো পাপ ক্ষমা করে সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা প্রভুর কাছে প্রত্যেকটা সানডে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তার মৃত্যুকে প্রচার করিয়া থাকো। তাহলে আজকে নিজেকে প্রশ্ন করি, সত্যি কি আমি প্রচার করছি? যতজন আছেন এই জায়গাটাকে আন্ডারলাইন করুন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ সিস্টার। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনলেন, আপনি ওই জায়গাটাকে আন্ডারলাইন করুন। আপনি প্রত্যেকটা সানডেতে প্রভুর ভোজ নেন, রুটি নেন, আপনি খান, পান পাত্র পান করেন, কিন্তু আপনি কমিটমেন্ট করুন। ঈশ্বরের বাক্য বলছে যতবার এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো ততবার প্রভুর মৃত্যুর প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসে। তাহলে আপনাকে কন্টিনিউ, যতক্ষণ না জিসাস কামিং সুন, আপনাকে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বকে কমপ্লিট করতে হবে। আমরা তো প্রভুর ভোজ নিয়ে গেলাম, আমরা গ্ল্যাডলি আমরা সবাই যাই প্রভুর কাছে, যাই আমরা নিয়ে নিই, কিন্তু কমিটমেন্টটা দেখুন সেখানে বাইবেল কি বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা ভালো করে ডিপলি দেখি, করে চিন্তা করি যে আজকে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা কিন্তু নিয়ে নিই প্রভুর ভোজ, কেননা আমি খ্রিস্টান, আমার হক, আর আমরা গেলাম প্রভুর ভোজ নিলাম। কিন্তু আপনি যখন প্রভুর কাছে কমিটমেন্ট করছেন, এখানে কি বলছে, তোমরা, এখানে আপনার নাম বসুন শ্রীকান্ত, তুমি যতবার তার রুটি এবং ভোজন পান পাত্র ততবার তিনি যে পর্যন্ত তিনি না তার মৃত্যুর প্রচার করিয়া থাকো, মানে হচ্ছে কন্টিনিউ। সেখানে হাফ বেলা না, এক বেলা না, ঈশ্বর বলছে কন্টিনিউ। ঈশ্বর আপনাকে এবং আমাকে দায়িত্ব দিয়েছে যেন আপনি তার মৃত্যুকে প্রচার করে থাকি। আজকে কোথায় আমাদের, আমাদের এই ডিসেম্বর মাসে, ডিসেম্বর 20 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখে সব খ্রিস্টানরা জেগে উঠবে। হ্যাঁ, কত জায়গায় নগর সংকীর্তন বেরোবে, কত জায়গায় যিশুর ভজনা করবে, কত জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ক্যারল, ঈশ্বরের খ্রিস্টীয় গান করবে, শুধুমাত্র ডিসেম্বরে, শুধুমাত্র এই 15 তারিখ থেকে নিয়ে 1 তারিখ পর্যন্ত আপনি বাড়ি বাড়ি গান করবেন, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, তাই না?
তাই না? শুনো স্বর্গদূতের রব, আমরা সব জায়গা রাস্তায় ঘুরে ঘুরে আমরা প্রভুর প্রচার করছি। হ্যাঁ, শুধু ওই ডিসেম্বর মাসেই, তারপরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকে আর টর্চ দিয়েও খুঁজে যাওয়া যায় না। এইটাই কি আপনি কিন্তু এত বছর ধরে শুনে এসছেন? আর প্রত্যেকটা বছরে কিন্তু আপনি কি করছেন? গান প্র্যাকটিস করছেন? না বাবা, আমাকে ভালো পারফরমেন্স করতে হবে, আমাকে মঞ্চে দাঁড়িয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন গান করতে হবে, যিশুকে ধন্যবাদ দিতে হবে, যিশুকে প্রশংসা করতে হবে, যিশুকে মহিমা কীর্তন করতে হবে, তারপরেই ডিসেম্বরের পর থেকে 2 তারিখ পর থেকে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আসছে বছর আবার হবে সেই হিন্দুদের মতন, তাই না? আবার আসছে বছর আবার হবে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য বলছে যে পর্যন্ত তিনি না আসে তার মৃত্যুকে প্রচার করিয়া থাক। আজকে সেই কমিটমেন্ট করছেন কতজন? আজকে আজকে যে বাক্য ঈশ্বরের বাক্য বলতে, তোমরা যতবার এই রুটি ভোজন করো, তাহলে এভরি সানডে যতবার আপনি রুটি খাচ্ছেন আপনি প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনি এবার চিন্তা করুন, 365 দিন যদি আপনি যদি সান 52টা সপ্তাহ 52টা সানডে আপনি প্রভুর ভোজ রুটি খেয়েছেন, তাই না? 52টা সানডে তে আপনি প্রভুর রুটি খেয়েছেন। আপনি এবার নিজেকে প্রশ্ন করুন, সত্যি 52টা দিন কি আমি প্রভুর মহিমা কীর্তন করেছি, ঈশ্বরের বাক্য বার্তা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি? নিজেকে যদি প্রশ্ন করেন, দেখবে আলটিমেট রেজাল্ট 0, 0, কিছু করতে পারিনি, প্রভুর ভোজ নিয়েছি, বাড়িতে চলে এসেছি, ব্যাস সানডে। বাবা, না প্রভু ভোজ নিলে না যেন মনে হয় সারা মাসটা কিভাবে চলবে, সারা সপ্তাহটা কিভাবে চলবে, মনটা আকপাক আকপাক করে, তাই না? আপনি এই চিন্তা ভাবনা করেন, কিন্তু আপনি প্রত্যেকটা সানডে কমিটমেন্ট করছেন, প্রত্যেকটা সানডে আপনাকে ঈশ্বর দায়িত্ব দিচ্ছেন, প্রত্যেকটা সানডে ঈশ্বর আপনাকে অ্যালার্ট করছেন। তুমি কি জানো আজকে প্রভুর ভোজ নিলে তুমি কি প্রতিজ্ঞা করেছো যে তার মৃত্যুকে প্রচার করবে? আপনি নিজেকে আজকে প্রশ্ন করুন, নিজের হৃদয়কে একবার যাচুর, হ্যাঁ প্রভু, আমি কি সত্যি কি তোমার কাছে বসতে পেরেছি? কেননা জানেন, আমি আজকে আমার নিজের কথা বলছি, আমি নিজের কথা বলছি, আমি কারো কথা বলছি না। যখন আমার স্ত্রীকে যখন আজকে আমি হসপিটালে অ্যাডমিশন করছি, আমি বারেবার ঘড়ির দিকে তাকাচ্ছি, আমি বারেবার ঘড়ির দিকে তাকাচ্ছি, আমি বলছি টাইম কটা, উনি বলছেন 7টা বাজে। আমি তাড়াতাড়ি করে ফিল আপ করতে চাইছি, কেননা হসপিটালে অ্যাডমিশন করতে গেছি, আমি ফিল আপ করছি। ফিল আপ করার পর কত তাড়াতাড়ি তাকে আমি হসপিটালের মধ্যে তাকে আমি অ্যাডমিশন করালাম, যত তাড়াতাড়ি হোক তড়ি ঘড়ি করে করার পর আমি এসে আমি আপনাদের সামনে লাইভ। কেননা আমার কাছে হসপিটালে আমার ওয়াইফ আছে, ঠিক আছে, কিন্তু সব থেকে প্রথম কাজ আমার প্রভুর গৌরব করা, সব থেকে প্রথম কাজ আমি প্রভুর মহিমা কীর্তন করা, সব থেকে প্রথম কাজ প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করা। আমার জীবনে যতই কষ্ট আসে না কেন, আমি প্রভু যিশুকে প্রথম স্থান ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে এই বার্ডেন দিয়েছে। আমি আমার ওয়াইফকে হসপিটালে অ্যাডমিশন করিয়ে তার মাথায় হাতে প্রার্থনা করে আমি বলছি আমি আসছি, আমি লাইভে বসবো, কেননা ঈশ্বর আমাকে বার্ডেন দিয়েছে, ঈশ্বর আমাকে বোঝা দিয়েছে যেন এই বাক্য মানুষের কাছে, সারা বিশ্বের কাছে এই বাক্য যেন আমি যে দায়িত্ব যে কমিটমেন্ট নিয়েছি আমি যেন প্রভুর গৌরব করতে পারি। আমি কখনো চিন্তা করি না, আমি জানি, আমি জানি ঈশ্বর মহান ঈশ্বর, ঈশ্বর প্রেমময় রাজা। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি কি এরকম কমিটমেন্ট করতে পারেন? হ্যাঁ প্রভু, প্রথম আমি তোমাকে রাখবো প্রভু, আমার জীবনে যা কিছু হোক, আই হ্যাভ ডিসাইডেড টু ফলো জিসাস, নো টার্নিং ব্যাক। আমি আপনাদের সামনে দিয়ে বসেছি কেন? ঈশ্বরের কাছে আমি তো প্রভুর রুটি খাই, আমি তো প্রভুর রুটি বক্তকে পান করি, কেন আমি প্রভুর কাছে কমিটমেন্ট করেছি। হ্যাঁ প্রভু, যতদিন প্রভু তুমি না আসছো, যতদিন তুমি আমার জীবনকে বাঁচিয়ে রেখেছো, আমি তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করব, কেন এইটা আমি প্রভুর কাছে অঙ্গীকারবদ্ধ। আজকে যারা এই মুহূর্তে আছে, ঈশ্বরের বাক্য শুনছে, আপনি প্রভুকে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমি প্রতিজ্ঞাবদ্ধ তোমার কাছে, আমি তোমার কাছে কমিটমেন্ট করেছি প্রভু, আমার যতদিন আমার শ্বাস চলবে আমি তোমার মহিমা কীর্তন করব।
আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আজকে এরকম কমিটমেন্ট চাই, এরকম বার্ডেন চাই, এরকম বোঝা চাই। আজকে মানুষ খুঁজছে প্রভু যীশুকে, খুঁজছে যে এরকম বার্ডেন, এরকম বোঝা মানুষ কোথায়, কোথায় কে আমার বাক্যকে নিয়ে যাবে। আর জেরেমিয়া বলছে, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। এই ফাটলের মধ্যে কে দাঁড়াবে, প্রভু যীশুকে বলুন, প্রভু যীশু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, কখনো বলেছেন প্রভু তুমি আমাকে ব্যবহার করো, তোমার কি কাজ বলো আমি করব প্রত্যেকটা দিন। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে এই বার্ডেন, এই বোঝা আমি দিতে চাই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে এই বার্ডেন, আপনি নিজেকে চিন্তা করুন, কেননা আমি ছটপট করি। মানুষ যখন ড্রাগ নেয়, জানেন ড্রাগ, আর যখন সেই টাইমে ড্রাগ না পায়, সে তোলপাল করে দেয়, বাড়ি ঘর ভেঙে ফেলে, সে কাউকে হিতে সে মানে না, সে কি করে সেই পয়সা দিয়ে ড্রাগ কিনে তার নিজের শরীরে অ্যাপ্লাই করবে। আপনি কি প্রভুর প্রেমে এরকম ভাবে ডাগের মতন আসক্ত? হ্যাঁ প্রভু, আমি এই প্রভু তোমাকে প্রেম করেছি ডাগের মতন আসক্ত, কেননা ওই সময়টা পেরিয়ে গেলে প্রভু আর পাবো না, কেননা প্রভু তুমি আমাকে ব্যবস্থা করে দাও। আপনি কি সেইভাবে নেশাগ্রস্ত? হ্যাঁ, আমি যিশুর প্রেমে পাগল। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বারে বার করে বলছে যে আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুর ধন্যবাদ দি, প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন, প্রভু আপনাকে জানেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি সেই প্রভুকে বলেন, হ্যাঁ প্রভু আমি তোমার প্রত্যেক দিন রুটি খাচ্ছি। ঈশ্বরের বাক্য বারবার করে বলছে, পয়লা করিন্থীয় 11:26, ঈশ্বরের বাক্য প্রথম করিন্থীয় 11:26 শুধু আমার জন্য না, এটা আমাদের সকলের জন্য। ঈশ্বরের বাক্য বলছে, যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যুকে প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসে। তাহলে ঈশ্বর আপনাকে একটা কি করছে, কমিটমেন্ট করছে, ঈশ্বর আপনাকে একটা বার্ডেন দিচ্ছে, বোঝা দিচ্ছে। আপনি ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, এটা আপনার জীবনকে বার্ডেন করে নিন। ইয়েস, ঈশ্বরকে বার্ডেন বলো, হ্যাঁ প্রভু এটা আমার বার্ডেন, আমাকে করতে হবে, এইটাকে আমাকে কাজ করতে হবে। যখন আমরা অফিসে যখন কাজ করি, আপনি ঝড় জল দুর্যোগ যাই কিছু হোক না কেন, কেননা আপনি 10টা 5টা ডিউটি আপনি কামাই করেন না, তাই না? যদি অফিসের যখন প্রেসার থাকে, যখন অফিসের বস বলে হ্যাঁ তোমাকে 10টার মধ্যে ইন করতে হবে আর 5টার মধ্যে বেরোতে হবে, তখন কিন্তু আপনি কোন রকমে খেয়ে দে আপনি 10টার আগে টাইম দেখেন যে 10টার আগে আমাকে অফিসে ঢুকতে হবে। ঠিক সেইভাবে যদি যিশুকে ভালোবাসেন, তাহলে আপনাকে বলতে হবে, হ্যাঁ প্রভু ডু ইট, প্রভু আমি করব, কেননা আমাকে এই কাজকে কমপ্লিট করতে হবে। ঈশ্বর আপনার জীবনকে দেখছে। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনাকে জানেন, আপনাকে কমপ্লিট করতে হবে কাজ, আপনাকে প্রভুর প্রেমে প্রভুর আগে পাগল হতে হবে, এগিয়ে যেতে হবে। তাই ঈশ্বর তিনি আমাদেরকে তিনি জানেন। আমরা আরেকটা বাক্য দেখব, সেখানে বাইবেল আমাদের বলছে, আমরা লুক লিখিত সুসমাচার তার 22:19 যাব, Luke 22:19, লুক তার 22:19। ঈশ্বরের বাক্য আমরা দেখব, লুক তার 22:19। আসলে আমরা প্রত্যেকজন খুলি, তারপরে আমরা প্রার্থনায় যাব। লুক তার 22:19, লুক তার 22:19 বলছে, পরে তিনি লুটে নিয়া ধন্যবাদ ভাঙিলেন এবং তাদেরকে দিলেন, বলিলেন, ইয়া আমার শরীর যা তোমার নিমিত্তে দেওয়া যায়, ইয়া আমার স্মরণার্থে করিও। তাহলে ঈশ্বরের বাক্য বারবার করে বলছে, যখন এই রুটি তখন নেবে তুমি স্মরণ করবে। কি স্মরণ? যে তিনি আমার জন্য কত ক্ষত বিক্ষত হয়েছেন। প্রভু যিশুর তার রূপ কি চেহারা তার দেখা যায় না, তিনি আমার জন্য কত ক্ষত বিক্ষত হয়েছেন।
যারা আছেন এই মুহূর্তে। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বরের বাক্য বলছে তার রূপ কি শোভা, তার দিকে দৃষ্টিপাত করা যায় না। তাই বলছে পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ ভাঙিলেন, বলিলেন, তা দিকে দিলেন, বলিলেন, ইয়া আমার শরীর যা তোমাদের নিমিত্তে দেওয়া যায়, ইয়া আমার শরণার্থে করিও। আপনি যখন সেই রুটিকে নিচ্ছেন, আপনি কি চিন্তা করছেন প্রভু আমার জন্য কত ক্ষত বিক্ষত হয়েছে, প্রভু আমার জন্য 39 বার তিনি আঘাতকে সহ্য করেছেন, তিনি আমার জন্য কুৎসিত কদাকার হয়েছেন, প্রভু যিশুর দিকে তাকানো যায় না, তিনি আমার জন্য নিজেকে নত নম্র করেছেন যাতে তিনি নত নম্র হয়ে আমাকে উন্নত করতে পারে। যখন এই রুটি নেবেন আপনাকে সেই কথা স্মরণ করতে বলছেন এবং রিয়ালাইজ করতে বলছেন যে আমাকেও এইভাবে প্রভুর পথে এগোতে হবে। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই লিভিং গড প্রভু যিশু, তিনি মহান ঈশ্বর। তাই আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আজকে এই লিভিং গডে আমরা শুনলাম 609 দিন দেখতে দেখতে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন। প্রভুর ধন্যবাদ করি এই 609 দিন তিনি আমাদের ব্যবহার করছেন। আজকে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট, কে প্রার্থনা করতে চায় এই আজকের যে সাবজেক্ট, আমি বিশ্বাস করি এই বাক্য আপনার জীবনে একটু নাড়িয়ে দিয়েছে, এই বাক্য আপনার জীবনে আবার একটি কি করছেন সেই আগুন জ্বালিয়েছে, পবিত্র আত্মার আগুন। বাইবেল বলছে তোমার মধ্যে যে আগুন চলছে বিজাতীয় ঘটনা বলে সেই আগুনকে নিভতে দিও না। প্রভু যে পবিত্র আত্মার শক্তি যে আগুন পেয়েছে সেই আগুনকে কি করো সদা সর্বদা জ্বালিয়ে রাখো। আজকে কতজন আছেন, আজকে যারা আছেন আবার রিকোয়েস্ট করছি প্রার্থনা, আপনি কতজন করতে চান। আজকে বিভিন্ন মানুষ, আজকে অনেক মানুষ আছে, সেই বার্তাকে আপনাকে এবং আমাকে পৌঁছাতে হবে। আপনি কি প্রার্থনার মাধ্যমে সেই বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারবেন না? আপনার জীবনে সুযোগ, আপনি একটা সময় সুযোগ কিন্তু পাবেন না। আপনাকে বারবার করে বলা হচ্ছে আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন আমার জন্য নয়, আপনি যারা যারা অন্ধকারে হারিয়ে যেতে তাদের জন্য। আজকে কারা আছে, কে বার্ডেন সহকারে বোঝা সহকারে আপনি প্রার্থনা করতে চান, যারা আছেন আপনি প্রভুর কাছে আসবেন, প্রার্থনার মধ্যে যাবেন। এনিওয়ান আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। যারা আছেন আপনারা প্রার্থনা করতে পারেন, এই সময় আসতে পারেন, এটা আপনার জীবনে অপরচুনিটি সুযোগ। যারা আছেন প্লিজ কাম, ডোন্ট ওয়ারি, আপনি প্রার্থনা করুন, যেখানে যে অবস্থায় বসে আছেন আপনি প্রার্থনা করুন, আসুন। এনি আমরা যাদেরকে বলছি আপনি যদি প্রার্থনা করতে চান 9903111325 9433536699 এই নম্বরে প্রার্থনা। কেউ যদি আছেন আপনি চলে আসুন আমাদের নাম্বারে, আপনি প্রার্থনা করতে পারেন। যদি ঈশ্বর কবি, হ্যাঁ জয় যীশু, আমরা তোমার সেই জ্যোতিতে আমরা চলতে পারি, আমরা তোমার জ্যোতির সন্তান হতে পারি।
সেই আমাদের আশীর্বাদ করো, আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত করো। আজ অনলাইন যতজন এসেছেন প্রভু, তুমি আমাদের আহ্বান করেছো, মনোনীত করেছো, তুমি আমাদের আশীর্বাদ করো। আগামী দিন যেন তোমাকে ধরে রেখে, তোমার বাক্যকে জীবনে রেখে, তোমার সাপকে যেন বহন করে এগিয়ে যেতে পারে, আমিন জিসাস, তাকে অপরকে যেন ডেকে তুলতে পারে, ইয়েস, তোমার জীবন্ত বাক্য দিয়ে একটি আত্মাকে যেন ফিরে নিয়ে আসতে পারে, ইয়েস জিসাস, প্রভু আশীর্বাদ করো তুমি আমাদের সকলকে, যারা অন্ধকারে জড়গ্রস্ত হয়েছে প্রভু, যারা অন্ধকারে এখনো ডুবে রয়েছে, তাদেরকে আমি ফিরে নিয়ে আসতে পারি প্রভু, আশীর্বাদ করো, তোমার জীবন্ত বাক্য দিয়ে যেন তাদের জীবনকে ফিরে নিয়ে আসতে পারি, অন্তর জীবনে যেন অধিকারী হওয়ার সুযোগ করে, আমিন আমিন, তুমি আমাদের কালবীর কোষে জীবন দিয়ে তুমি আমাদের পরিত্রাণ দিয়েছিলে, শাশ্বত জীবন তুমি আমাদের দান করেছিলে, আমরা যেন লোকের এই বার্তা দিয়ে পৌঁছতে পারি, যেন তুমি আমাদের সেই জীবন্ত পিতা, তুমি আমাদের রক্ষাকর্তা, ত্রাণকর্তা, ঈশ্বর, তুমি এক যত পুত্রকে তুমি দান করেছিলে তোমার প্রভু যীশু খ্রিস্টকে, যার দ্বারা আমাদের বাপের থেকে উদ্ধার করেছিল, প্রভু যীশু তুমি আমাদের সেই জীবন্ত বার্তা আমাদের জীবনে ঢেলে দাও, আগামী দিন যেন আমরা প্রস্তুত হতে পারি, তোমার বাক্যতে যেন আমরা বলবান হতে পারি, আর যতজন আজকে অনলাইনে এসছেন সকলকে তুমি আরগদের হাত তুমি স্পর্শ করো, তাদের জীবনকে তুমি স্পর্শ করো, তাদের পরিবারকে সুরক্ষিত রেখো, ভালো রেখো, সুস্থ রেখো, আজ অনলাইনে যতজন এসছে সকলকে তোমার কাছে রাখি, এই গুডলিস মিশনকে তোমার কাছে রাখি, গুডলিস মিশনের কনভার্ট বিশপ স্যারকে রাখি, রাখি স্টেফান দাস মহাশয়কে তোমার কাছে রাখি, প্রত্যেকটা দিন তোমার জীবন্ত খাদ্য আমাদের জীবনে ঢেলে দিচ্ছে, আমরা সব জীবনে রেখে আমি তোমাকে এগিয়ে নিয়ে চলতে পারি, তোমাদের জীবনে ধরে আসতে পারি, যিশু নামের কাছে যখন আমরা আসি আমরা যেন নকনম্র হয়ে আসি, সকল দম্ভতা অহংকার অহমিকা চূর্ণ করে, তুমি যেমন চূর্ণ হয়েছিলে কালবীর খুশিতে এই জীবনকে লমণের মতো, আমরা যেন চূর্ণ হয়ে শূন্য হৃদয় নিয়ে আসতে পারি, তুমি আমাদের হৃদয়কে পূর্ণতা দিও প্রভু, যতবার আমরা সেই জীবন্ত রুটি আমরা পান করি, তোমার স্মরণার্থ করি, তুমি আমাদের জন্য কালবীর খুঁজতে জীবন দিয়েছিলে, আমরা যেন সেই বাক্য যেন লোকের কাছে পৌঁছতে পারি, আশীর্বাদ কর তুমি আমাদের বিশপ স্যারকে, তুমি আশীর্বাদ কর তার পরিবারকে, তুমি সুরক্ষিত রাখো, ভালো রাখো, আর যতজন আজকে অনলাইনে এসছেন সকলের পরিবারকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, আমরা যেন তোমাকে ধরে রেখে তোমার যিশু নাম সঙ্গে রেখে যেন এগিয়ে যেতে পারি, এবং আগামী দিনের জন্য তুমি আমাদের প্রস্তুত করো, সর্বরাজ্যে সন্নিকট আমরা যেন পরীক্ষা না করি, যেন তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার সেই জীবন্ত বাক্য দিও, সেই জীবন্ত বাক্য দিয়ে দেওয়ার শক্তিকে প্রতিরোধ করে আমরা যেন তোমাকে ধরে রেখে শাশ্বত জীবনের অধিকারী হতে পারি, আর যতজন এসছেন সকলকে তোমার কাছে রাখি, সকলের পরিবারকে তোমার কাছে রাখি প্রভু, আজ তুমি আমাদের জন্য, শুধু আমাদের জন্য নিজের জীবনকে রক্তাক্ত করেছিলে, তুমি আমাদের জন্য সর্বত্র ছেড়ে পৃথিবীতে এসেছিলে, তোমার সকল উপকার যেন আমরা ভুলে না যাই, থ্যাংক ইউ হোলি স্পিরিট, আমরা যেন সবসময় তোমাকে ধন্যবাদ যেন দিতে পারি, ধন্যবাদ যেন আমরা দিতে ভুলে না যাই, সর্ব তোমাকে যেমন পরীক্ষা করেছিল, আমাদের বিভিন্ন ভাবে আমাদের জীবনকে তুমি পরীক্ষা করছে, যেন আমাদের তোমার সেই জীবন্ত বাক্য দিয়ে আমরা যেন দূরে সরে যাই, সেই জীবন্ত বাক্য আমাদের জীবন থেকে হরণ করে নিয়ে যায়, আমরা যেন নরক বন্ধে পতিত হই, কিন্তু তুমি আমাদের সেই জীবন্ত পিতা, সেই বাক্য দিয়ে তুমি প্রতিরোধ করছিলে, আমরা যেন সেই জীবন্ত বাক্য দিয়ে দেওয়ার শক্তিকে প্রতিরোধ করতে পারি, তোমাকে যেন আমরা নিজের জীবনে আহ্বান করতে পারি, আমাদের হৃদয়ে তোমার বসবাস করার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি, ধৈর্য করতে পারি, অন্তঃকরণকে শুদ্ধকরণ করতে পারি, তুমি আমাদের হৃদয়কে তোমার মতন করে চালনা করো, তোমার প্রভুত্ব একটা চালনা আমাদের জীবনে দাও, তোমার রক্তের ব্যাগার তুমি আমাদের চারিদিকে বন্ধন করো, সকলকে তোমার রক্তকে বন্ধন করে দাও, তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, ভুল যদি ওদের ক্ষমা করো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নাম চাই শ্রবণ গ্রাহ্য করো, আমেন 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 আমেন, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, আমরা আরেকজনকে সুযোগ দিতে চাই, যদি আপনি প্রার্থনা করতে চান প্লিজ কাম, যদি এনিওয়ান আপনার আরেকজনকে আমরা সুযোগ দিতে চাই, অলরেডি টাইম চলে গেছে, আপনি যদি চান প্রার্থনা করতে আপনি আসতে পারেন এবং বিশ্ব মানুষের কাছে এই বার্তাকে আপনি পৌঁছে দিতে পারেন প্রার্থনার মাধ্যমে।
এটা আপনার জীবনে একটা অপরচুনিটি, একটা সুযোগ। যারা আছেন আপনি ভাবছেন যে আমি প্রার্থনা করতে চাই, আপনার প্রার্থনা সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বে আপনার প্রার্থনার জন্য একটা মানুষ যেন ফিরে আসতে পারে এবং প্রভুর গৌরব করতে পারে। এনিওয়ান, কেউ যদি প্রার্থনা করতে চান, 9903111325943535366, কেউ যদি প্রার্থনা করতে চান আসতে পারেন। লাস্ট আমরা কল করছি, যে কোনো একজন আপনি আসতে পারেন, কারণ অলরেডি আমাদের টাইম এগিয়ে গেছে। আর যদি সুযোগ চাই একজন, যে কোনো একজন আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। धन्यवाद करते पिता,
अब आप तो ये तिलका ना अपना लगाने पाए थे यश के नाम से, यह चीजें धन्यवाद करते पिता, जितने भी प्रभु आपको छोड़ के पीछे चले गए हैं पिता, पिता प्रभु आपको खोजते आए पिता यीशु, हालेलुया आपके पास आए पिता यीशु के नाम, हर एक कुत्ता टिकेगा, हर एक चीज अंगीकार करेगी पिता यीशु, ये आपके वचन में पिता यश जी आपने बोला है कि हर एक कुत्ता टिकेगा, हर एक चीज अंगीकार करेगी यीशु मसीह खुदा है पिता, हाँ पिता इस वचन को प्रभु जी हमारे जीवन में प्रभु प्रेम करते पिता यीशु के नाम से, हम सब जब मसीह भाई बहनों के जीवन में पिता पूरा हो ये वचन पिता यीशु के नाम से पिता, हालेलुया धन्यवाद करती हूँ हमारे हर एक प्रभु जी, आपने हमारे सब पापों को क्षमा किया उसके लिए मैं धन्यवाद करती पिता, आगे हम पाप न करने का पिता ऐसे वचन को हम प्रभु जी प्रतिज्ञा कर दे कि हम अपने देह पर कदम न लगाने का पिता यीशु के नाम से, ये जो आपके क्रूस पर प्रभु आपने हमारे लिए बलिदान दिया प्रभु, हो प्रभु जी कोई भी प्रभु ऐसी चीज से हम प्रभु जी अपवित्र न करें अपने देह को पिता, हालेलुया धन्यवाद करती पिता, आपकी इच्छा हमारे सब बच्चे भाई बहनों के बच्चों के ऊपर, सब भाई बहनों बच्चे बूढ़े जवान सबके ऊपर पिता, धन्यवाद करती सब बच्चों के लिए फिर पिता कि जो जवान बच्चे भी नशे के लत से छुटकारा पाए पिता यीशु के नाम से, यस जीसस हालेलुया धन्यवाद करती हूँ, ये छोटी सी सुंदर प्रार्थना प्रभु यीशु मसीह के नाम से मांगती हूँ, आमीन 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 आमीन, थैंक यू सिस्टर, थैंक यू, आशा हम प्रभु प्रार्थना करी, हे আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য এসো, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্য তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মার শান্তি সহভাগিতা খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের প্রায় একসঙ্গে বিরাজমান হোক, ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যীশুর নামে চাই, আমেন আমেন। সকলকে জয় যীশু, ভালো থাকুন, আর প্রভুর ধন্যবাদ করি, আগামীকাল আমাদের সন্ধ্যে 6টায় দমদম ক্যান্টনমেন্ট সিস্টার মনীষা দাশগুপ্তের বাড়ি থেকে আমাদের সেই ক্রিসমাস লাইভ আপনারা দেখতে পাবেন এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারবেন। যারা আছেন আগামীকাল রাত্রির 9:30 হচ্ছে না, বিশেষ করে 9:00 হচ্ছে না, আমরা সন্ধ্যে 6টার সময় আমরা সিস্টার মনীষা দাশগুপ্তের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ দেখবো এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যীশুর সঙ্গে থাকুন এবং যীশুতে মহিমা কীর্তন করুন। সকলকে জয় যীশু, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ।